ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকটক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি মাতৃ জুয়েলারি অ্যান্ড কো, এটা হলো আমাদের কার্ড, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওনাদের অ্যাড্রেস হলো 91/2 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 12। এখানে আরেকটু ক্লিয়ার করে বলি, এখানে আসতে গেলে আসাটা খুবই ইজি। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে গোয়েঙ্কা কলেজ হচ্ছে ভীষণ ওয়েল নোন। গোয়েঙ্কা কলেজের উল্টো দিকে একটু পরে এলে তোমরা পেয়ে যাবে দোকানটি। দোকানটা সম্পর্কে একটু বলি, দোকানটি এখানে বহু প্রাচীন, প্রায় 70 বছরের পুরনো এই দোকানটি। এবং এই দোকানে তোমরা যখন আসবে তখন দেখতে পাবে, প্রথমে তোমাদের আমি একটু জানিয়ে রাখি, গয়না শুরু হয় 250 মিলিগ্রাম থেকে। অর্থাৎ সবার বাজেটের কথা, সবার সাধ্যের কথা খেয়াল রেখে ওনারা এখানে গয়না রেখেছেন। যে গয়নাগুলো যেমন ওয়েডিং জুয়েলারি হিসেবে আমরা ইউজ করতে পারি, সেরকম হালকা একদম লাইট ওয়েট এর বিভিন্ন গিফট পারপাসে বিভিন্ন রকমের গয়না কিন্তু এখানে রয়েছে। এই কার্ডের উপর দেওয়া রয়েছে দেখা ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার, এইগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে তোমাদের প্রয়োজন মতো দেখে নিয়ে ডাইরেক্টলি শোরুমে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ উপলক্ষে মাতৃ জুয়েলারি অ্যান্ড কো তৈরি করেছে এই কার্ডটা। এই কার্ডটা একটু তোমাদের দেখাই, ভীষণ সুন্দর কার্ডটা, গণেশ ঠাকুরের মূর্তি মানে ছবি দিয়ে বানানো এটা। এবার কার্ডটা খুলছি, কার্ডটার ভিতরে দেখো মাতৃ জুয়েলারি অ্যান্ড কো লেখা আছে, অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যাড্রেসটা যেহেতু আমি আগেই শেয়ার করেছি তাই আর বলছি না, এখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। এবারে দেখো এই কার্ডের ওপরে অনেক কিছু অফারের কথা বলা রয়েছে। অফারটা তোমরা পাবে 14 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে, যদি তোমরা কেনাকাটা করো তাহলে এই অফার গুলো তোমরা পাবে। এবার অফার গুলো তোমাদের সঙ্গে আমি এক এক করে শেয়ার করি। 20% মজুরিতে ছাড় পেয়ে যাবে তোমরা এখানে যা পারচেস করবে। পারচেসটা তোমরা ক্যাশে করতে পারো কিংবা কার্ডে করতে পারো কিংবা কিউআর কোড, যেভাবে তোমরা পারচেস করো এই ছাড়টা তোমরা পাবে। 1 লক্ষ টাকার গয়না যদি তোমরা কেনো তাহলে 1 লক্ষ টাকার গয়না কেনার উপরে তোমরা নাকছাবি পাবে, 2 লক্ষ টাকার গয়না কেনার উপরে তোমরা লকেট পাবে। এগুলো সবই কিন্তু সোনার নাকছাবি এবং সোনার লকেট সবই এগুলো পাবে তোমরা। অফারটা আরেকবার বলে দিই, অফারটা থাকছে 14 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। আজকে 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম হলো 6,300 টাকা। এখানে বলি রাখি, এখানে ওনাদের যেমন রেডিমেড জুয়েলারি তোমরা এলে পাবে, প্লাস তোমরা যদি তোমাদের নিজস্ব কোনো ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে বানাতে চাও, তোমরা যদি ওনাদের কাছে অর্ডার দাও সেটাও কিন্তু ওনারা তোমাদের মতো করে তোমাদের জন্য বানিয়ে দেবেন। এবং এখানে আরেকটা স্পেশালিটি ওনাদের আছে, সেটা হলো তোমরা যেদিন অর্ডার দিচ্ছ, অর্থাৎ যেদিন এসে তোমরা এখানে প্রথম অর্ডার প্লেস করছো, করে বুক করছো, সেই দিন যে গোল্ডের ভ্যালু থাকবে সেই ভ্যালুতে তোমরা আপ টু 3 মাস অব্দি টাইম পাচ্ছ। সেই 3 মাসের মধ্যে যখনই তোমরা ডেলিভারি দিতে আসবে, যেদিন তোমরা অর্ডার দিলে যে দামটা থাকছে সোনার সেই দাম অনুযায়ী তোমরা কিন্তু পেয়ে যাবে। আগামী দিনে আমার চ্যানেলে আসতে চলেছে এরকম আরো সুন্দর সুন্দর জুয়েলারি ব্লগ, তাই যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি মনে করে তোমরা কিন্তু সবাই চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু এই সুন্দর সুন্দর জুয়েলারি ব্লগ গুলো তোমরা মিস করবে। সামনে শুরু হতে চলেছে আবার বিয়ে বাড়ির মরশুম। সেই বিয়ে বাড়ির মরশুম উপলক্ষে একদম লাইট ওয়েট কিছু গোল্ড জুয়েলারি কালেকশন আজকে আমি শেয়ার করবো এই ভিডিওতে, যেগুলো কিন্তু খুব অনায়াসেই তোমরা গিফট পারপাসে দিতে পারো। আজকে শুরু করছি আমাদের দেখাশোনা, প্রথমেই শুরু করছি পার্ল সীতাহার দিয়ে। এখানে বলে রাখি আজকে যা যা কালেকশন তোমাদের দেখাবো সবই কিন্তু 916 হলমার্ক এবং HYD কোড যুক্ত কালেকশনই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আজকে দেখাশোনার শুরুতে আরেকটা কথা জানিয়ে রাখি, যে যে কালেকশন গুলো তোমাদের দেখে ভালো লাগবে সেই সেই কালেকশন গুলো স্ক্রিনশট নিয়ে আমার ভিডিও যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা চাইলে ডাইরেক্ট ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারো। প্রথম সীতাহারের কালেকশনটা দেখে একদম ট্র্যাডিশনাল সীতাহার যেরকম হয় সেরকম দেখো, এখানে পারলে 3টে লাইন আছে, খামি লাগানো আছে, আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের একটা লকেট পোর্শন। লকেট পোর্শনে দেখো ছিলে কাটা আছে এবং ম্যাট ফিনিশ করে লকেটটা করা হয়েছে, যার জন্য লকেটটা দূর থেকে একটা ঝকঝকে ভাব আসে। এবং লকেটের ডিজাইনটাও আমি যতটা পাচ্ছি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর। লেন্থটা দেখে বুঝতেই পারছো বেশ লেন্থটা ভালোই আছে। এবার বলি ওয়েটটা কি আছে, ওয়েট হচ্ছে 2.654 গ্রামস, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 20,940 টাকা। চলে যাচ্ছি পরের কালেকশনটা,
ট্রেডিশনাল থেকে বেরিয়ে এবার আসছে ট্রেন্ডি লুকেতে। যারা একটু ট্রেন্ডি লুক, একটু অন্যরকম জিনিস পরতে পছন্দ করো, তাদের জন্য দেখাই এটা। আচ্ছা, এই যে সিধাহাতটা দেখছো, এখানে সাইড পেন্ডেন্ট স্টাইলে করা আছে। এখানে যে পেন্ডেন্টের যে পার্টটা করা আছে দেখাই, তোমাদের ফ্লাওয়ার মোটিভে করা আছে, অসাধারণ দেখতে। যতটা পাচ্ছি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, একদম নিখুঁত কাজ। দেখো এই পোর্শনেতে আছে স্কোয়ার পার্টটা, ছোট হলো কাজটা কিন্তু খুব নিখুঁত। আর এইটা হলো পুরো হাড়ের কালেকশনটা, আমি তুলে দেখাচ্ছি, তুলে দেখে জিনিসটার আইডিয়াটা তোমরা ভালো করে পাবে। লেন্থটা বুঝতে পারছো, লেন্থটা বেশ ভালোই আছে। হ্যাঁ আচ্ছা, কিন্তু মালা হচ্ছে 4 লাইন মালাটা আছে, দেখো এবার বলি এর ওয়েটটা। এর ওয়েটটা হচ্ছে 3.982 গ্রাম, সেটার অ্যাপ্রক্স প্রাইস আছে 30,725 টাকা। পরে পার্লে সাইজ গুলো একটু বড় দেখো, একটু অন্যরকম দেখতে, এবং এটাও একটা জাস্ট ফাটাফাটি লুক এটার আছে, একদম ট্রেন্ডি লুক। এটাও সাইড পেন্ডেন্ট স্টাইলে করা আছে। এটা হচ্ছে পেন্ডেন্টটা দেখো, অসাধারণ দেখতে, স্টোন সেট করে করা আছে, গোল্ডের উপর স্টোন সেট করা। এখানে হচ্ছে খাবি লাগানো আছে। এবার পুরোটা তুলে আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, এই হলো পুরো সীতাহারের লুকটা। আচ্ছা, এটার ওয়েটটা এবার দেখাই তোমাদের। ওয়েটটা হচ্ছে 6.573 গ্রাম, সেটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 51,000 টাকা। আচ্ছা, এখানে বলে রাখি যে যে দামগুলো তোমাদের বললাম, সেই দামগুলোর মধ্যে কিন্তু জিএসটি এবং মেকিং চার্জ সমস্ত কিছু বলা আছে। একদম লাইট ওয়েট এর উপরে কিছু সীতাহার তোমাদের দেখাচ্ছি, দেখো ওজন গুলো ভীষণই কম। এটা হচ্ছে 3 লাইন মালা আছে, 3 লাইন মালার সঙ্গে সীতাহারটা বানানো আছে আর কি। পুরোটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে একটু। আচ্ছা, এটা হচ্ছে লকেট পোর্শন। লকেট পোর্শনের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর, একটা নিখুঁত ডিজাইন, জাস্ট ফ্লাওয়ার মোটিভের সঙ্গে অন্যান্য ডিজাইন কম্বাইন করে করা আছে। এখানে হচ্ছে খামি লাগানো আছে দুটো। আচ্ছা, এটার ওয়েটটা তোমাদের দেখাই, ভীষণই কম, মাত্র 2.474 গ্রামসে করা আছে। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 19,235 টাকা। পরের কালেকশনটা, পরের কালেকশনে আগে লকেটের পোর্শনটা দেখাই, ভীষণ সুন্দর দেখতে। আমি হাতে নিয়ে যতটা পাচ্ছি ক্লোজে তোমাদের লকেটটা দেখানোর চেষ্টা করছি। ম্যাট ফিনিশ এবং ছিলে কেটে জিনিসটা করা হয়েছে। লেনটা তো যেমন আগে দেখিয়েছিলাম ওইরকমই লেন্থ আছে। এখানে দুটো খামি লাগানো আছে, এটা 4 লাইন মালার উপরে করা আছে। এটার ওয়েট হচ্ছে আরো কম, সত্যি জাস্ট অবিশ্বাস্য, 1.980 গ্রামস। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 15,550 টাকা। এখানে দেখো, এতক্ষণ আমি তোমাদের সীতাহার দেখালাম, যেখানে তোমরা দেখেছো পার্লের সঙ্গে লকেট গুলো একসঙ্গে ফিক্স করা আছে। এখানে কিছু লুজ লকেট রয়েছে, যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। সেগুলো তোমরা যদি এসে এখানে পছন্দ করো, এই ধরনের কোন লকেট যদি তোমরা তোমাদের সীতাহারে লাগাতে চাও, তাহলে এইভাবে আলাদা লকেট তোমরা চুজ করে নিতে পারো। এবং ওনাদের বললে ওনারা কিন্তু খুব চটপট এগুলো গেঁথে একটা কমপ্লিট সীতাহার তোমাদের জন্য বানিয়ে দিতে পারবেন। পারলে কিছু একদম লাইট ওয়েট নেকলেস দেখাচ্ছি, যেগুলো বিয়ে বাড়ি যে সামনেই আসছে, বিয়ে বাড়িতে গিফটের জন্য হতে পারে, বা তোমরা তোমাদের নিজেদের জন্য চাইলেও কিন্তু নিতে পারো। প্রথম যে নেকলেসটা দেখাচ্ছি দেখো, পারলে লকেটের পোর্শনটা ভীষণ সুন্দর, বাটারফ্লাই মোটিভের উপর করা আছে। আমি লকেটের পোর্শনটা হাতে তুলে নিয়ে তোমাদের একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। ডিজাইনটা দেখো, ছোট্ট হলেও কিন্তু ভীষণ সুন্দর, দুটো সাইডে দুটো খামি লাগানো আছে। আর এই হচ্ছে পুরো নেকলেসটা, আমি পুরো নেকলেসটা হাতে তুলে তোমাদের দেখাচ্ছি। কভারেজ, নেক কভারেজ বেশ ভালো মতোই পাবে। আচ্ছা, এটার ওয়েট হচ্ছে 1.523 গ্রাম। আচ্ছা, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 12,137 টাকা। পরের নেকলেসে চলে যাচ্ছি, পরের নেকলেসের লকেটটা আবার একটু দেখো, অন্যরকম ডিজাইন, আগেরটা থেকে একদমই আলাদা। এটাও খুব সুন্দর একটা কিউট লকেট। এখানে দুটো খামি লাগানো আছে। এই হচ্ছে পুরো নেকলেসের লুকটা। আচ্ছা, এটার ওয়েটটা তোমাদের দেখিয়ে দিই, এটার ওয়েট হচ্ছে 1.704 গ্রাম।
এটা অ্যাপ্রক্স প্রাইস আসছে 13,500 টাকা। লকেটটা ভীষণ সুন্দর লেগেছে, দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি, বেশ বড় সাইজ, দুদিকে দুটো খামি লাগানো আছে। এই হলো পুরো পার্ল নেকলেসটা। এগুলো লাইট ওয়েট হওয়ার জন্য এবং পার্লের সঙ্গে গোল্ডটাকে কম্বাইন করার জন্য ভীষণ সুন্দর একটা লুক আছে এটা। আচ্ছা এটার প্রাইস হচ্ছে, সরি এটার ওয়েটটা বলি, এটার ওয়েট হচ্ছে 1.666 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 13,250 টাকা। আরেকটা কালেকশন দেখো, লকেটের পোর্শনটা তোমাদের দেখাই একটু। প্রতিটা লকেট, লকেটের পোর্শন গুলো কিন্তু একদম ইউনিক ইউনিক। এটা দেখো বেশ সুন্দর দেখতে, লকেটটা ক্লোজ করে দেখাচ্ছি, দুদিকে দুটো খামি লাগানো আছে বললে। এটার ওয়েটটা বলে দিই, 2.096 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 16,415 টাকা। ভীষণ সুন্দর দেখতে লকেটটা, বাটারফ্লাই মোটিভটাকে ডিজাইন করে করা হয়েছে, দেখেই বুঝতে পারছো বেশ একটা অন্যরকম লুক দেওয়া হয়েছে। এবং তারপরে দেওয়া আছে দুদিকে দুটো খামি লাগানো আছে, খামি গুলো ম্যাট ফিনিশ করে তার উপরে দেখো ছিলে কেটে ডিজাইনটা করা হয়েছে আর কি। এটার ওয়েট খুবই কম, 1.694 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 13,415 টাকা। এবার এই যে কালেকশনটা দেখাচ্ছি তোমাদের, দেখো জাস্ট দেখাই আগে। আচ্ছা এই পেন্ডেন্টে এই পোর্শনটা দেখাই, এখানে লকেটের পোর্শন যেটা আর কি, এটাও একটা সাইড পেন্ডেন্ট টাইপ, চারটি লাইন মুক্তোর মালা দিয়ে করা আছে। এটা হচ্ছে খামি, মানে সাইড পেন্ডেন্ট আর একটা পার্ট আর কি, একটা সার্কেল দেখলাম একটা স্কোয়ার দেখলাম, একদম ফাটাফাটি দুর্দান্ত লুক এটার একটা। এটা যদি বিয়ে কোনো কোণে হয় সে ব্রাইড হিসেবে পড়তে পারে, গলায় একটা চিক বা নেকলেস দিয়ে এটা যদি পরে দুর্দান্ত লাগবে, বা কেউ যদি মনে করেন এটা শুধুও পড়তে পারে, দেখতে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা এটা ওয়েটটা জানিয়ে দিই তোমাদের, খুব বেশি না কিন্তু, 4.335 গ্রামস। এটার অ্যাপ্রক্স প্রাইস আছে 34,000 টাকা। এবারে পার্ল চিকের কিছু কালেকশন দেখাচ্ছি তোমাদের। আচ্ছা এইটা দেখো, সেন্টারে যে পোর্শনটা আছে এটা ফ্লাওয়ার মোটিভের উপর করা আছে, গোল্ডেন ফ্লাওয়ার মোটিভ, আর দুদিকে দুটো খামি লাগানো আছে। পুরো জিনিসটা একটু তুলে তোমাদের দেখাই, তাহলে নেক কভারেজটা বুঝতে পারবে। মোটামুটি পুরো গলাটাই কিন্তু ঢেকে যাচ্ছে। এই হচ্ছে পুরো চিকের লুকটা। এবারে আসি ওয়েটটা, ওয়েটটা খুবই কম, 1.267 গ্রাম এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 10,125 টাকা। চলে গেছি পরেরটা। আচ্ছা প্রথমেই দেখো এই যে চিকের যে মেন সেন্টার পার্টটা, এখানে গণেশ মোটিভের উপর করা আছে, এবং এটাতে খুব গণেশের যে চোখ দুটো মিনাকারি করে করা আছে, এত ছোট হলেও কাজটা এত নিখুঁত। আমি যতটা পাচ্ছি ডিজাইনটা তোমাদের একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, একদম নিখুঁত ডিজাইন, চোখ ফেরানো যায় না এরকম একটা ডিজাইন। আচ্ছা এই হলো পুরো চিকেন লুকটা। এটার ওয়েট হচ্ছে 1.44 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আছে 11,475 টাকা। সার্কেল মোটিভের উপর সেন্টার পোর্শনটা করা হয়েছে, দেখো ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর ডিজাইন, পাশে দুটো খামি লাগানো আছে। এটার ওয়েটটা বলে দিই, এটা হচ্ছে 1.331 গ্রাম এটার ওয়েট আছে। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 10,601 টাকা। এটা হচ্ছে লকেটের পোর্শনটা, দেখো স্কোয়ার মোটিভের উপর আছে, বিভিন্ন চিকের বিভিন্ন রকম ডিজাইন আছে, মেইন চিকের কনসেপ্টটা একই, এরকম চারটি লাইন মালা, তার সঙ্গে একটা সেন্টার পার্ট এবং দুদিকে দুটো খামি লাগানো আছে। আচ্ছা এটার ওয়েট হচ্ছে একদম কম, জাস্ট অবিশ্বাস্য, 1.11 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে মাত্র 8,952 টাকা। ওভাল শেপের উপর আছে, দেখো সেন্টার পার্টটা ওভাল শেপ করা আছে, এবং তার খামি দুটো ওভাল শেপের উপরই আছে। আচ্ছা এটার ওয়েট হচ্ছে 1.746 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আছে 13,698 টাকা।
এবং যেটা দেখাতে চলেছি জাস্ট একটা ফাটাফাটি চোখ ধাঁধানো একটা কালেকশন, চিকটা জাস্ট তুলে তোমাদের দেখে, এই হলো পুরো চিকের লুকটা। এটা হচ্ছে লকেটের পোর্শনটা, লকেটের পোর্শনটা আমি হাতে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে বলে রাখি, এখানে যে পার্ল গুলো ইউজ করা হয়েছে এগুলো অরিজিনাল পার্ল আছে। লকেটের পোর্শনটা অসাধারণ, দুর্দান্ত দেখতে, জাস্ট মিনাকারি করে, সোনার সঙ্গে মিনাকারি করে করা হয়েছে। ভীষণ সুন্দর একটা ডিজাইন এবং ভীষণ ইউনিক লুক, এরকম ডিজাইন কিন্তু সত্যি আমি আগে দেখিনি। চিকের যে এরকম একটা ভার্সন বানানো যেতে পারে সত্যি না দেখে এটা বিশ্বাস করা যায় না। এটার ওয়েট হচ্ছে 7.841 গ্রাম, এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 60,572 টাকা। এই ইউনিক দুর্দান্ত কালেকশনটা জাস্ট দেখো আমি গলায় পরেছি, এটা বোঝানোর জন্য তোমাদের ঠিক কেমন দেখতে লাগে এবং কভারেজ এরিয়াটা তোমরা কতটা পাচ্ছ। এটা হচ্ছে পুরোপুরি চিক না বলে এটাকে চিক কাম নেকলেস বলাই ভালো, কভারেজ এরিয়াটা অনেকটা আছে। দেখো গলার লকেটের পোর্শনটা অনেকটা এবং জাস্ট অসাধারণ অনবদ্য একটা কালেকশন। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন তোমাদের দেখেছি ক্রিস্টাল নেকলেস এর কিছু কালেকশন। ক্রিস্টাল নেকলেস এখন ভীষণই সবার পছন্দের, কেন দেখতে ভীষণ সুন্দর হয়, ভীষণ লাইট ওয়েট এর উপরে হয়। আচ্ছা এটা দেখো লালের, লাল ক্রিস্টালের উপর করা আছে, এখানে 5টা গোল্ড মোটিভ অ্যাড করা আছে উপর দিয়ে। এগুলো সবই কিন্তু হলমার্ক এবং HYD কোড আছে। এটার ওয়েটটা বলি, এটার ওয়েট হচ্ছে 1.594 গ্রাম, এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 12,667 টাকা। এবারে যে ক্রিস্টালের কালেকশনটা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখতে, পিকক ব্লু এর উপর করা আছে, একদম রেয়ার কালার একটা। আচ্ছা এটার ওয়েট হচ্ছে 1.269 গ্রাম, এটা দেখো হার্ট মোটিভ অ্যাড করে করা আছে এটা। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 10,242 টাকা। এবারে যে ক্রিস্টাল নেকলেসটা দেখাচ্ছি দেখো ব্ল্যাক এর উপর, ব্ল্যাক বরাবরই স্টাইলিশ এবং ব্ল্যাক বরাবরই অনবদ্য হয়। পুরো নেকলেসটা দিয়ে দেখাচ্ছি, এর উপরে দেখো 5টা আর কি তোমার গোল্ড মোটিভ অ্যাড করা আছে হার্ট শেপে। এটার ওয়েটটা খুব কম, এটার ওয়েট হচ্ছে 0.769 গ্রাম, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 6,320 টাকা। এবারে যে ক্রিস্টাল নেকলেসটা দেখাচ্ছি দেখো, এর উপরে যে মোটিভ গুলো দেওয়া আছে মোটিভ গুলো দেখতে খুব সুন্দর। এখানে হচ্ছে বাটারফ্লাই মোটিভ আছে, প্রথমে সেন্টারেতে দেওয়া আছে, তার এটা হচ্ছে বড়, তার সাইডে হচ্ছে দুটো ছোট বাটারফ্লাই, আর তারপরে দুটো হার্ট বাটারফ্লাই এর উপর দেওয়া আছে। ডার্ক রেড ক্রিস্টালের উপর করা আছে এটা। এটার ওয়েট হচ্ছে 1.781 গ্রাম, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 1,465 টাকা। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, পার্ল সীতাহারের ক্ষেত্রে যেমন তোমাদের দেখালাম যে লুজ লকেট এখানে আছে, এখানেও এই মোটিভ গুলো তোমরা লুজ পেতে পারো। তোমরা এখানে এলে এসে যদি বলো তোমাদের পছন্দসই ক্রিস্টালের কালারের উপর পছন্দসই মোটিভ গুলো কিন্তু ওনারা গেঁথে দিতে পারেন। এখন দেখাচ্ছি দেখো ক্রিস্টাল চিকের কিছু কালেকশন। এই কালারটা মেরুনের উপর আছে, মেরুন ক্রিস্টাল। এখানে এর একটা সুবিধা আছে, এটা হচ্ছে অনেক ধরনের ড্রেসের সঙ্গে কিন্তু পরা যায়। আচ্ছা এবার হাতে নিয়ে পুরো জিনিসটা তোমাদের দেখাই একটু। এটা হচ্ছে সেন্টার পার্টটা, সেন্টারে দেখো ফ্লাওয়ার মোটিভ করা আছে, পাশে দুটো খামি লাগানো আছে। নেক কভারেজ এটা হচ্ছে মোটামুটি পুরো গলাটাই কভার করছে, ভালো কভারেজ এরিয়া আছে। ওয়েট একদমই লাইট ওয়েট, মাত্র 1.385 গ্রাম এটার ওয়েট। এটার অ্যাপ্রক্স প্রাইস আছে 10,955 টাকা। লাল ক্রিস্টালের উপর আছে, সেন্টারের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর, একদম ক্লোজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটা কথা বলে রাখি, কারোর যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তুমি যদি এনে ওনাদের কাছে দেখাও, সেটা সেটা কিন্তু তোমাদের মতো করে ওনারা বানিয়ে দেন। সাইডে দুটো খামি লাগানো আছে এই চিকটাতে। আচ্ছা এটার ওয়েট হচ্ছে 1.669 গ্রাম, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 12,950 টাকা। এবার ক্রিস্টালের কিছু লটকান মালাতে চলে যাচ্ছি। লটকান বলতে এই মোটিভ গুলোকে এখানে বলা হয়। এই তুলে দেখে জিনিসটা বুঝতে পারবে তাহলে, এইভাবে ঝুলে থাকে, নেক কভারেজ ভালোই আছে। এগুলো গিফটের জন্য, সামনে আসছে বিয়ে বাড়ি, গিফটের জন্য যদি ক্লোজ কেউ থাকে খুব ভালো আইডিয়া। আচ্ছা এটার ওয়েট হচ্ছে 1.842 গ্রাম, এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 14,250 টাকা। এটা মেরুন ক্রিস্টালের উপর আছে দেখো,
মোটিভগুলো আমার দারুণ লেগেছে, ওভারশেপ মোটিভগুলো আছে এবং মোটিভগুলো সেলফ ডিজাইন করা আছে। একদম কাজ থেকে একটা মোটিভকে ফোকাস করে আমি তোমাদের দেখাচ্ছি। ম্যাট ফিনিশ এবং ছিলে কেটে জিনিসটা করা হয়েছে, এরকম পাঁচটা করে মোটিভ আছে। এটার ওয়েট হচ্ছে 2.716 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আছে 20,750 টাকা। একদম ছিমছামের উপর এই মালাটা দেখতে দেখো, তলায় পাতা, তিনটে মাত্র পাতা মোটিভ লাগানো আছে, কিন্তু তিনটে হলো পাতা মোটিভের ডিজাইনটা খুব সুন্দর, যার জন্য এটার কিন্তু একটা অন্য রকমের লুক আছে। এটার ওয়েট হচ্ছে 2.785 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 21,246 টাকা। এটা মেরুন ক্রিস্টালের উপর আছে, একদম লাইট ওয়েট, একটা ফ্লাওয়ার মোটিভ লাগানো আছে, দেখো ভীষণ সুন্দর দেখতে ফ্লাওয়ার মোটিভ গুলো। পাঁচটা করে ফ্লাওয়ার মোটিভ আছে এখানে। এটার ওয়েট হচ্ছে 0.948 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 6,615 টাকা মাত্র। আর একটা ভীষণ লাইট ওয়েট কালেকশন দেখাচ্ছি, দেখো এটা মেরুন ক্রিস্টালের উপর আছে। এগুলো দেখো ফ্লাওয়ার মোটিভ গুলো দেওয়া আছে সুন্দর ডিজাইন করে। এটা ওয়েট একদম কম, মাত্র 0.896 গ্রাম। এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে 7,150 টাকা। আজকে কিছু কালেকশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সময় অল্পতার জন্য সব তো দেখানো সম্ভব হয় না, তাই তোমাদের সবাইকে আমি একবার রিকোয়েস্ট করবো, তোমরা সবাই সময় করে যদি একবার এখানে আসো তাহলে ওনাদের আরো আরো যে কালেকশন গুলো আছে সেগুলো তোমরা নিজের চোখে দেখে নিতে পারবে এবং বেছে নিতে পারবে সেখান থেকে তোমাদের নিজের মনের মতো জিনিসটা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই চাই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্ত, খুব চটপট আবার আমরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম সুন্দর কোনো জুয়েলারি ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই।